আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিক্সড ভেজিটেবল চাউমিনের। তৈরি করতে আমাদের কিছু ভেজিটেবলস লাগবে, যেগুলো আমি আগে থেকে চপ করে নিয়েছি। তার মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি, বাঁধাকপি এবং বিনস। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার সবার প্রথমে চাউমিনটি তৈরি করার জন্য আমাদের চাউমিন সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কিছুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। চাউমিন সেদ্ধ করার জন্য যদি তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু চাউমিনগুলো একে অপরের সাথে একদমই লাগে না। এবং তার সাথে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবং এরপর আমি এই কড়াইটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে খুব কম সময়ে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। জল এখন ফুটতে শুরু করেছে এবং এর মধ্যে আমি এখন এই চাউমিনগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আমি এখানে সরু চাউমিন ব্যবহার করছি, আপনারা চাইলে মোটা চাউমিনও নিতে পারেন। চাউমিন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার আগেই নামিয়ে নিতে হবে। বলা যেতে পারে 80-90% ডান হওয়ার পরই আমরা চাউমিনটিকে নামিয়ে নেব গ্যাসের থেকে। হাতের সাহায্যে যখন এইভাবে প্রেস করলেই চাউমিন ভেঙে যাবে, তাতেই আপনারা বুঝতে পারবেন যে চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি চাউমিনটিকে ছেকেছি সে পাত্রে চাউমিনটাকে আরেকবারও আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এই চাউমিনের বাষ্পগুলো বেরিয়ে যায় এবং চাউমিনগুলো অনেকক্ষণ ঝরঝরা থাকে। এখন ঠান্ডা জল সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার পর এতে অল্প পরিমাণ উপর থেকে তেল দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিতে হবে, যাতে চাউমিনগুলো পুরোপুরি ঝরঝরা হয়ে যায়। এই নিয়মে যদি আপনারা চাউমিন তৈরি করেন তাহলে কিন্তু চাউমিন একে অপরের সাথে একদমই লাগবে না এবং চাউমিনগুলো খুব ঝরঝরা থাকবে। এবার চাউমিনের ভেজিটেবলসগুলো ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দেবো কড়াইয়ে। এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি এখন প্রথমেই যে ব্রোকলিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ব্রোকলির টুকরোগুলো ভেজে নেব। ব্রোকলি কিন্তু আমাদের বেশি ভাজলে চলবে না, কারণ ব্রোকলি নিজস্ব যে রঙটা থাকে তার সাথে যে স্বাদ ব্রোকলির আমরা পেয়ে থাকি সেই স্বাদ এবং রং যাতে বজায় থাকে সেই কারণে আমাদের ব্রোকলি অল্প ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু এই দুটোই পুরোপুরি চলে যায়। ব্রোকলিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবং এগুলোকে আমরা আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ব্রোকলিগুলো এই সময় আগে থেকে ভেজে নিলাম, তার কারণ যদি আমি সবজির সাথে এটাকে ভাজতাম তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারতো, এবং সেই কারণেই আমি আগে থেকে ভেজে নিয়েছি এবং পরে যখন সবজি ভেজে নেব তার সাথে ব্রোকলিটাকে আবার মিশিয়ে দেব। এবার আমি এক এক করে বাকি ভেজিটেবলসগুলো ভেজে নেব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে লাল করে নিতে হবে। তারই সাথে দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা এবং একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। চাউমিনে কিন্তু এরকম বাঁধাকপি যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে একদমই ভালো লাগে না। সামান্য একটু পোড়া পোড়া করে ভাজবো যাতে বাঁধাকপির থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন প্রায় বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন যখন বাঁধাকপির পরিমাণ একটু কমে আসবে এবং বাঁধাকপিগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তাহলেই বোঝা যাবে যে বাঁধাকপিগুলো হয়ে এসেছে। সেই সময় এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস এবং কিছুক্ষণ সয়া সসের সাথে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন এতে দিয়ে দেব কেটে রাখা গাজর। এই গাজরটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর একটু সময় ধরে ভাজতে হবে, কারণ গাজর একটু শক্ত থাকে বলে সময় ধরে না ভাজলে যখন চাউমিনটা খাবেন তখন যদি কাঁচা গাজর মুখে পড়ে তখন কিন্তু একদমই ভালো লাগবে না। সেই কারণে একটু বেশিক্ষণ সময় ধরে এই গাজরটাকে আমাদের ভেজে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিনস। বিনসগুলো দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব সবকিছুর সাথে। চাউমিন বানাতে একটু সময় সাপেক্ষ হলেও চাউমিন কিন্তু তৈরি হওয়ার পর খুবই ভালো লাগে, আর এই ধরনের চাউমিন যদি একবার আপনারা তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে।
সবার শেষে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তার কারণ ক্যাপসিকামটা যদি আগে আমি দিতাম তাহলে কিন্তু ক্যাপসিকামের নিজের যে রংটা থাকতো সেই রংটা চেঞ্জ হয়ে যেত ভাজতে ভাজতে এবং ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি মজে যেত। সেই কারণে সবার শেষে ক্যাপসিকামটা দিয়ে আমাদের আর একটু বেশি করে ভেজে নিতে হবে। আরো কিছুক্ষণ আমাদের এগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এগুলো নিজে থেকে নরম হয়ে আসে ভাজতে ভাজতে। চাউমিনের সবজি এখন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন কিন্তু আমরা চাউমিনেও একবার সেদ্ধ করার সময় ব্যবহার করেছি, তাই খেয়াল করে একটু বুঝে নুনটা দিতে হবে। আর এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আরো কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবং দেখে নেব একটি গাজর কেটে যে আমাদের এই গাজর এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। চাউমিনের সবজি এখন আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং আমি এখন আগে থেকে ভেজে তুলে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন আমাদের সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। আর অবশ্যই সবজির সাথে চাউমিনটা মিশিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে, কারণ সবজির সাথে চাউমিন মেশানোর সময় কিন্তু চাউমিন কড়াইয়ে লেগে যেতে চায়, সেই জন্যই আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। আর এবার খুন্তির সাহায্যে খুব হালকা হাতে চাউমিনগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এবং সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি প্রেসার দিয়ে চাউমিনটাকে নাড়ানো হয় তাহলে কিন্তু চাউমিনগুলো ভেঙে যেতে পারে। আর এইভাবেই খুব ভালোভাবে আমাদের চাউমিনের সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। সবজিটাকে খুব ভালোভাবে মেশাবো যাতে সবজিগুলো চারিদিকে ছড়িয়ে যায় চাউমিনের মধ্যে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ভেজ চাউমিন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপির ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রেসিপিটি যদি ট্রাই করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চলে আসবো নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।